অবুজ বন্য জীবজন্তুর মানুষের জন্য বিপদজনক হয়ে থাকে, কিন্তু তারা কি পরিমাণ বিপদজনক হয়ে থাকে সেই সম্পর্কে আমার আপনার কাছে হয়তো খুব বেশি তথ্য নেই। তবে আমরা এটা প্রত্যেকেই জানি যে এই সকল অবুজ পশুগুলি তাদের ইচ্ছা মতো যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে। এমন কিছু মানুষ আছে যারা অ্যাডভেঞ্চারের চক্করে এই সকল পশুদের একদম কাছাকাছি চলে যায়, আর সেই সকল মানুষের সঙ্গে কি ধরনের দুর্ঘটনা ঘটে সে ব্যাপারে আমাদের আজকের ভিডিওতে জানতে চলেছেন। তাহলে ভূমিকাতে আর সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড বিস্তারিতভাবে শুরু করা যাক। এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি খাঁচার মধ্যে বন্দি ক্ষিপ্ত সিংহকে দেখানো হচ্ছে, আর এই সিংহ রাগের মাথায় দু একবার গর্জন করে তার সামনে থাকা ব্যক্তিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই ব্যক্তি নিজেকে কোনো বীর পুরুষ মনে করে সিংহকে কোনো গুরুত্ব দেয় না। এরপর হঠাৎ করেই সে সিংহের খাঁচার মধ্যে হাত ঢোকানোর চেষ্টা করে, আর এই সিংহ তৎক্ষণাৎ তার হাতে কামড় দিয়ে তাকে টেনে খাঁচার ভিতরে ঢোকানোর চেষ্টা করতে থাকে। তারপর এই সিংহ এবং ব্যক্তিটির মধ্যে টানাটানি চলতে থাকে। অল্প কিছু সময় তাদের মধ্যে এইরূপ টানাটানি চলে এবং সৌভাগ্যক্রমে সিংহ তার হাত ছেড়ে দেয়। এক্ষেত্রে বলা বাহুল্য যে এই ব্যক্তির ভাগ্য খুব ভালো ছিল, তা না হলে সিংহের খপ্পর থেকে এমনভাবে ছাড়া পাওয়াটা কোনো সহজ ব্যাপার না। আমেরিকার টেক্সাস শহর থেকে এই ঘটনাটি রেকর্ড করা হয়েছিল, আর ধীরে ধীরে সমগ্র সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এখানে দেখতে পাওয়া যায় একটি মেয়ে কুমিরকে নিজের হাতে করে খাবার খাওয়াচ্ছে। এই মেয়েটি বিগত কয়েক বছর ধরে কুমিরকে এইভাবে খাবার খাইয়ে আসছে, যার ফলে কুমিরটি তাকে দেখা মাত্রই খাবার খাওয়ার লোভে তার কাছে চলে আসে, আর এই মেয়েটি এইভাবেই তাকে হাতে করে খাবার খাইয়ে থাকে। কিছু সময় দেখা যায় এই সকল পাখিরা দলবদ্ধভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করে থাকে, কিন্তু এই মাইগ্রেট করার সময় যদি তারা কোনো জিনিসের পিছনে পড়ে যায় কিংবা যদি কাউকে ঘেরাও করে, তাহলে কিন্তু সেই ব্যক্তির জীবনে অনেক সমস্যা আসতে পারে। এপ্রিল 2021 সালে ক্যালিফোর্নিয়াতে এই রকমই একটি আশ্চর্যময় ঘটনা দেখতে পাওয়া যায়। হাজার হাজার সংখ্যায় এক প্রজাতির পাখি মাইগ্রেট করছিল, আর এমন সময় তাদের মধ্যে কিছু সংখ্যক পাখি রাস্তা হারিয়ে একটি ঘরের চিমনির মধ্যে গিয়ে ঢুকে পড়ে। এই প্রজাতির পাখি এতটা বেশি সংখ্যায় সেই ঘরের মধ্যে প্রবেশ করে গিয়েছিল, যার ফলে সেখান থেকে এই পাখিগুলিকে বের করা সম্ভব হয়নি। অবশেষে সেখানে ফায়ার ফাইটার কর্মচারীদেরকে ডাকা হয়, আর এই সকল পাখিগুলিকে ঘর থেকে রেস্কিউ করে তাদেরকে পুনরায় ছেড়ে দেওয়া হয়। 2020 সালের এই ঘটনাটিতে দেখা যায় কতগুলি মেয়ে জঙ্গলের মধ্যে ঘুরতে গিয়েছিল, তারপর দেখা যায় একটি বন্য শূকর তাদের মধ্য থেকে একটি মেয়েকে বেছে নিয়ে তার উপর আক্রমণ করতে এগিয়ে যায়। এই ভিডিওতে দেখতে পাবেন যে এই মেয়েটি নিজের প্রাণ বাঁচানোর জন্য গাছের উপরে উঠে পড়েছে, আর এই বন্য শূকর গাছের নিচে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করে যাচ্ছে। বন্ধুরা, এখন যে ঘটনাটি দেখতে চলেছেন এটি মার্চ 2011 সালে সিডনি অস্ট্রেলিয়াতে দেখা গিয়েছিল। এখানে দেখা যায় বহু সংখ্যক মাকড়সা একটি ঘরের মধ্যে ঢুকে আসে, আর সেই বাড়ির প্রত্যেকটি মানুষকে ঝামেলার মধ্যে ফেলে দিয়েছিল। তবে ভিডিও দেখে আপনি হয়তো বুঝতেই পারছেন যে এখানে অসংখ্য মাকড়সা ছিল। এই ভিডিও ক্লিপটি রেকর্ড করা হয়েছিল হায়দ্রাবাদ থেকে। লকডাউনের সময়কালে একে একে প্রত্যেকটি জীবজন্তুর রাস্তা ফাঁকা দেখে শহর অঞ্চল এবং গ্রামের মধ্যে ঢুকতে শুরু করে। এখানে দেখা যায় একটি লেপার্ড যে শহরের মধ্যে ঢুকে পড়েছে, আর তাকে দেখা মাত্রই দুইজন ব্যক্তি প্রাণ বাঁচানোর জন্য দৌড় দিয়েছে। একজন ট্রাকের মধ্যে উঠে পড়ে, আর একজন কোথায় গিয়ে লুকাবে পথ খুঁজে পায় না। অবশেষে সেও ট্রাকে ওঠার চেষ্টা করে এবং এই লেপার্ড একবার তার পায়ের মধ্যে কামড় দিয়ে দেয়। এমন সময় একদল কুকুর ঘটনাস্থলে এসে পৌঁছায়, আর এই লেপার্ডকে দেখে চিৎকার শুরু করে। অবশেষে কয়েক ঘন্টা পর রেস্কিউ কর্মচারীরা এসে এই লেপার্ডকে অজ্ঞান করে সেখান থেকে উদ্ধার করে। থাইল্যান্ডে ঘটে যাওয়া আরও একটি মারাত্মক ঘটনা সম্পর্কে জেনে নিন। থাইল্যান্ডের কোনো একটি ঘরের দেওয়ালের মধ্য থেকে বিকট শব্দ বের হতে শুরু করে, তারপর সেই বাড়ির মালিক সেখানে রেস্কিউ কর্মচারীদেরকে ডেকে আনে। অবশেষে রেস্কিউ কর্মচারীরা ঘটনাস্থলে এসে দেওয়ালটিকে ভাঙতে শুরু করে। ঘরের বাইরের দেওয়াল ভেঙে যখন কোনো কিছু দেখতে পাওয়া যায়নি, শেষমেষ যখন ঘরের ভিতরে ঢুকে সেই দেওয়াল ভাঙা শুরু করা হয়, তখন সেখান থেকে 15 ফুট লম্বা পাইথন সাপ বেরিয়ে আসে। এই ঘরের দেওয়ালের মধ্যে এমন একটি ফাঁকা স্থান ছিল যেখানে এই পাইথন সাপ দীর্ঘদিন যাবৎ বেশ আরামের সঙ্গেই কাটিয়ে এসেছে।
2021 সালে ভারতে এই ঘটনাটি খুবই ভাইরাল হয়েছিল। এখানে দেখতে পাওয়া যায় কনস্ট্রাকশনরত একটি বিল্ডিং এর মধ্যে ষাঁড় ঢুকে আসে আর সেই বিল্ডিং এর চারতলার উপরে উঠে যায়। প্রায় 18 ঘন্টা পর এই ষাঁড়টি উপর থেকে নিচে নেমে আসে আর এই ষাঁড়ের জন্য সেখানকার মানুষ অনেকটা পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। জুলাই 2020 সালে এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়াতে ধুম মাচিয়ে দিয়েছিল। দুটি হাতিকে একটি ট্রাকে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল আর এই দুটি হাতি ওই ট্রাকের সঙ্গে বাঁধা ছিল। তারপর দেখা যায় এই দুটি হাতি হঠাৎ করেই নিজেদের মধ্যে এদিক ওদিক দোল খাওয়া শুরু করেছে। যেহেতু এই দুটি হাতি বাঁধা ছিল তাই এই ট্রাকটি উল্টে যায়নি, আর যদি তাদেরকে না বেঁধে রাখা হতো তাহলে হয়তো এই ট্রাকটি প্রচণ্ড পরিমাণে দোল খাওয়ার কারণে উল্টে যেত। এই ভিডিও ক্লিপটি আমেরিকা থেকে রেকর্ড করা হয়েছে। আমেরিকার একজোড়া কাপেল একটি ফাঁকা স্থানে শুয়ে সানবাত নিচ্ছিল, তবে তাদের একদম কাছাকাছি স্থানে একটি সাপকে শুয়ে থাকতে দেখা যায়। এরপর একটি পুলিশ অফিসার তাদেরকে সাপের এতটা কাছাকাছি দেখা মাত্রই তাদেরকে সাবধান করার জন্য বলতে থাকে যে আপনাদেরকে খুব সাবধানের সঙ্গে এবং ধীরে ধীরে উঠতে হবে, কারণ আপনাদের মাথার একদম কাছে একটি সাপ এসে শুয়ে রয়েছে। এই পুলিশ অফিসার যখন উঠে পড়ার নির্দেশ দেয় তখন ছেলেটি তৎক্ষণাৎ লাফ দিয়ে সেখান থেকে দৌড় দেয়, কিন্তু এই মেয়েটি খুব ধীরে ধীরে এবং সাবধানের সঙ্গে ওঠে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল আর প্রত্যেকটি মানুষ এই বিষয় নিয়ে হাসাহাসি শুরু করে দেয়। 2020 সালের মে মাসে একটি লেপার্ড জঙ্গল ছেড়ে গ্রামের মধ্যে ঢুকে আসে। তারপর গ্রামবাসী তাকে দেখা মাত্রই নিজেদের মধ্যে কোলাহল ফেলে দেয়। অবশেষে রেস্কিউ কর্মচারীরা লেপার্ডটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে এসে পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যবশত এই লেপার্ড একটি রেস্কিউ কর্মচারীর উপর আক্রমণ করে বসে। দীর্ঘ সময় চেষ্টা করার পর শেষ পর্যন্ত তাকে সুরক্ষিত অবস্থায় জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়। এক মহিলা যখন সকাল সকাল ঘোড়া নিয়ে জল আনতে যাওয়ার জন্য বের হয় তখন ঘোড়ায় হাত রাখা মাত্রই সে দেখতে পায় ঘোড়ার মধ্যে দুটি সাপ শুয়ে রয়েছে। অবশেষে সাপ দুটিকে উদ্ধার করার জন্য সেখানে রেস্কিউ টিম মেম্বারদেরকে ডাকা হয়। তারপর সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় এই দুটি সাপকে সেখান থেকে উদ্ধার করা হয়। ঘরের মধ্যে যদি এই রকমের কোনো বড় পাত্র থাকে তাহলে সেই পাত্রে জল ভরার আগে কিংবা সেই পাত্র নিয়ে কোনো কিছু কাজ করার আগে একবার ভালো করে চেক করে নেবেন। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। তবে ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন আর প্রত্যেকটি বন্ধুকে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।